করোনা ভাইরাস সংক্রমণের কারণে নরসিংদীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জুম মিটিং এর মাধ্যমে জেলার সকল উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। রায়পুর প্রতিনিধি মেহেদী হাসান রিপন জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রায়পুরা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে 200 জন শিশু এবং 131 জন কৃষকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী অফিসার আজকর হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোহাম্মদ বোরহানউদ্দিন, শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ, জুনায়েদ সহ আরো অনেকে। জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার কালাই উপজেলা পরিষদ চত্বরে নতুন এ প্রশাসনিক ভবনের ভিডিও প্রস্তর স্থাপন করা হয়। জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ ফজলুল হক জানিয়েছেন, ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাবতে প্রেমের বিয়ের বিরোধকে কেন্দ্র করে গৃহবধূর পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 3 জন গুরুতর আহত হয়েছেন। মনোহরদী প্রতিনিধি তানভীর আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় পাটুলি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সুলতানপুর গ্রামের শামসু মিয়ার ছেলে জুয়েল মিয়া প্রেম করে বিয়ে করেন বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের সুটুরিয়া গ্রামের কামাল মিয়ার মেয়ে আয়েশা আক্তারকে। তবে এ বিয়ে নিয়ে দ্বিমত ছিল জুয়েলের বড় ভাই সোহেল মিয়ার। এ দ্বন্দ্বকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সোহেল মিয়ার নেতৃত্বে গৃহবধূর পরিবারের উপর হামলা চালানো হয়। হামলায় আহতদের উদ্ধার করে নরসিংদী সরকারি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার মেয়ের লগে সম্পর্ক আছিল ছেলে, মানে মেয়ে কি ইয়া ছেলে কি লাগে বাড়ির তারা যায় না, লাগিয়া তার বড় ভাই, তার বড় ভাই আয় আমার বাড়িতে ইয়া আমার মারপিট করছে। 2 গাড়ি লোক লাই আয় আমার বাড়িতে ইয়া তারা ইয়া হামলা করছে, মারপিট করছে। 3 জন হাসপাতাল, 1 জন মাথা ফাটায় লাইছে, মানে মাথা ফাড়াইয়া 2 জন হাসপাতালে দিছে, আর এই মেয়েটা লইয়া দে তুলেছিল, যারা আমরা ইয়া মেয়েটারে বাঁচাইছি। আমার উপরে পরা হামলা করছে, যারা আমার বাড়ি সারি দিছে। এমনি বড়গুনার আমতলিতে ম্যাগনেটিক পিলার প্রতারক চক্রের সক্রিয় 3 সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পটুয়াখালী জেলার প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে আমতলীর হলুদিয়া ইউনিয়নের ছোনা উচ্চা গ্রামে পিলার বিক্রির সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন তালতলী থানার পঞ্চকোরালিয়া গ্রামের আল আমিন পাবদা, আমতলী থানার ছোট নীলগঞ্জ গ্রামের নূর আলম ও পাঙ্গাশিয়া গ্রামের জামাল হাওলাদার। র্যাব 8-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোহাম্মদ রাজীব ফরহান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এ ম্যাগনেট পিলার বিক্রির নামে প্রতারণা করে আসছিল। এ ঘটনার মামলা দায়ের পর উদ্ধারকৃত আলামত সহ আটককৃতদের আমতলী থানার হস্তান্তর করেছে র্যাব। কথিত আছে, অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক দ্বারা তৈরি একটি পিলারের মূল্য 1,50,000 টাকার বেশি। প্রতারকরা দেশের বিভিন্ন এলাকা থেকে বড় ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় এনে ম্যাগনেট পিলার সদৃশ পিতলের পিলার বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে।
ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে সাভারে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্মার্ট মোবাইল ফোন বিতরণ করা হয়েছে। সাভার থেকে স্টাফ রিপোর্টার মোর্শেদ আলী মারুফ জানিয়েছেন, রোববার ডাউন সিনড্রোম সোসাইটি কেন্দ্রে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পাঁচজন সুবিধা বঞ্চিত সেলফ অ্যাডভোকেটর মাঝে ডিজিটাল মোবাইল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ চেয়ারম্যান সর্দার আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক ও রিসোর্স সেন্টারের অধ্যক্ষ শাহনাজ পারভিন চৌধুরী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে দেশীয় পর্যায়ে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সচেতনতা ও অ্যাডভোকেসি কর্মসূচি পালন করছে সংস্থাটি। আমরা এই করোনাকালীন অনেকেই বাড়ি বের হতে পারি না, কিন্তু আমাদের কাজকর্ম সবকিছুই আমাদের করতে হচ্ছে। যারা বুথ লেভেলের আমাদের ডাউন সিনড্রোম যারা আছেন তাদের অনেকেরই মোবাইল ছিল না, যে কারণে আমরা তাদের সাথে সংযুক্ত হয়ে অনেক কার্যক্রম থেকে দূরে ছিলাম। তাই আজকে ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই সিনড্রোমকে আমরা যাতে সংযুক্ত হয়ে একসাথে কাজকর্ম করতে পারি সেই জন্য আমাদের পক্ষ থেকে ওদেরকে মোবাইল ফোন গিফট করা হয়েছে। ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনাল সারা বিশ্বে ডাউন সিনড্রোম জনগোষ্ঠীকে নিয়ে এই কর্মযজ্ঞ চালাচ্ছে, আমরা তার সাথে যুক্ত হতে পেরেছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের এখানে ডাউন সিনড্রোম অ্যাডাল্ট ডাউন সিনড্রোমদের জন্য আমাদের সেলফ অ্যাডভোকেসি কার্যক্রম চলছিল। ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশ সেলফ অ্যাডভোকেট হিসেবে অ্যাডাল্ট উইথ ডাউন সিনড্রোম তাদেরকে সেলফ অ্যাডভোকেট হিসেবে তৈরি করার যে প্রচেষ্টা তারই অংশ হিসেবে আজকে আমরা অ্যাডাল্ট ডাউন সিনড্রোমদের হাতে পাঁচজন ডাউন সিনড্রোমদের হাতে 5টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিতে পেরেছি।